أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা, আমন্ত্রণ জানাচ্ছি ইসলামিক টেলিভিশনের নিয়মিত আয়োজন আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান পলি ক্যাবলস জেনে নিন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠান শুরু করার আগে আমরা স্মরণ করছি আমাদের সেই সকল ভাই আর বোনদের যারা সাভারে নিহত হয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, আমিন। দর্শক, আমরা দোয়া করছি তাদের জন্য যারা আহত হয়ে ভয়াবহ অবস্থার মধ্যে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে পূর্ণ সুস্থতা দিয়ে ধন্য করেন, আমিন। পাশাপাশি সমবেদনা জানাচ্ছি, দোয়া করছি তাদের পরিবারের উপর আল্লাহ তাআলা যেন তাদেরকে উত্তম ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আর সেই সাথে আবেদন জানাচ্ছি আপনাদের সকলকে যে আমাদের যাদের যতটুকু সামর্থ্য আছে আমরা যেন এই অসহায় আপনজন হারা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। দর্শক, আমরা এই অনুষ্ঠানে আপনাদের সামনে আছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, মোহতারাম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, মোহতারাম আমাদের সামনে আছেন, আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আর প্রশ্ন করার ক্ষেত্রে আমরা যে কথাটি বারবার বলে থাকি, দয়া করে দুটোর বেশি প্রশ্ন আমরা করব না, সহজ সাবলীল ভাষায় প্রশ্নগুলো করার চেষ্টা করব। আর টেলিভিশনের স্ক্রিনে আপনারা নিশ্চয়ই নাম্বারটি দেখতে পাচ্ছেন, সেই নম্বরে আমাদের কাছে আপনারা কল করতে পারেন। মোহতারাম, আমরা আসলে এমন একটা সময়ে অতিবাহিত করছি যে আসলে এখন এমন একটা অবস্থা যে কারো মনেই আসলে আনন্দ নেই। তো এই যে বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি, এই ক্ষেত্রে আমাদের কী করণীয়, আমরা কী করব? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। জি, আমাদের সকলের মনে অনেক বেদনা, বিশেষ করে যারা মারা যাচ্ছেন এভাবে বা আহত নিহত অসহায় গরিব মানুষ। অনেক অনেক সময় ধনী বা প্রভাবশালী মানুষের এক একজন মূল্য অনেক আমরা প্রভাবিত হই। তো সর্বাবস্থায় আমার কাছে তিনটে বিষয় মনে হয়েছে। একটা হলো, আমরা ইসলামী চেতনায় ধারণায় কোরআন এবং সুন্নাহকে নিশ্চিত যে এই পরিস্থিতিগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। আল্লাহ কোরআন কেরিমে বারবারই বলেছেন যে কোনো জাতি যখন সীমা লঙ্ঘন করে আল্লাহ ছোট ছোট গজব দিয়ে তাদেরকে ধরেন। ওয়ালাকাদ আখাযনা হুম বিল আযাব ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়ামা ইয়াতাদাররুউন হাত্তা ইযা ফাতাহনা আলাইহিম আযাবান আল্লাহ ছোট ছোট আযাব দিয়ে ধরেন যেন মানুষ অনুতাপ করে, আল্লাহর পথে ফিরে আসে। যখন মানুষ বেপরোয়া হয়ে যায় তখন আল্লাহ বড় আযাব দিয়ে ধ্বংস করে দেন। তা আজকে চারিদিকে শুধু বিপর্যয়, কোথাও বিল্ডিংয়ে ফাটল, বিল্ডিং বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ছোটোখাটো নয়, ধ্বংস হয়ে মানুষ মরেছে ভয়ঙ্কর। আবার যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, 500, 200, 1000 দোকান বন্ধ হচ্ছে, এটা কিন্তু মহাবিপর্যয়। এই মানুষগুলো প্রতিদিন 100, 200, 2000, 3000 টাকা খরচ করতো, এখন তারা নিঃস্ব, এই মার্কেট কবে খুলবে কোনো খোঁজ নেই। তো এই বিপর্যয়ে আমাদের সবচেয়ে বড় যে ফামাস্তা কানুল রব্বি হমায়াতাদার রহন, আমাদের আল্লাহর কাছে কাঁদতে হবে। জাতিগতভাবে আগের জামানার যারা রাজা বাদশাহ ছিল তাদের যতটুকু ইমান ছিল, এটা ইতিহাসে আসছে, কঠিন মেঘ দেখা যায় আকাশে। তো বাদশাহ ছিলেন খলিফা হারুন রশিদ, খুব যে ভালো মানুষ এমনও না, ভালো মন্দ মিলিয়ে, তবে ইসলামের প্রথম যুগের মানুষদের, যাই হোক মাঝারি যুগের। তো উনি প্রাসাদ থেকে বেরিয়ে রাস্তায় গড়াতে আর কান্দতে শুরু করেছে। আপনার এই কথা থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন, ফোনটি নিয়ে রয়েছে। আসসালামু আলাইকুম। জি, ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে,
জি 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 অনেক অনেক ধন্যবাদ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি মহতারাম, আপনি খলিফা হারুন রশিদের কথা বলছেন। জি, আমরা সংক্ষেপ করি, দর্শকদের অনেক প্রশ্ন আছে। তিনি বাইরে বেরিয়ে মাটিতে গড়া কাঁদতে শুরু করলেন, সবাই বললো যে আপনি কাঁদছেন কেন, দোয়া হবে মসজিদে দোয়া হবে। বলে না, আমাকেও কাঁদতে হবে। আমাদের একটা প্রথম ছিল, আমাদের সবাই আল্লাহর কাছে কান্নাকাটা করা যে আল্লাহ আমাদের উপর থেকে গজব তুলে নেন। দ্বিতীয়ত, আমি আমাদের উচিত ছিল ব্যক্তিগত এবং গোষ্ঠীগতভাবে আমাদের দোয়া করা, কোনোতে নাজেলা পড়া, মসজিদে মসজিদে। আমরা এই যে এতগুলো মানুষ মৃত্যু নয় চাপা পড়ে আছে, আমাদের দায়িত্ব ছিল মসজিদে মসজিদে তাদের উদ্ধার এবং সাহায্যের ব্যাপারে কোনোতে নাজেলা পাঠ করা, এবং ব্যক্তিগতভাবে সেজদা এবং নামাজের পরে আমাদের দোয়া করা যে আল্লাহ তাআলা যারা জীবিত উদ্ধার করো, সুস্থ করো। তৃতীয় হলো যে এদের পাশে দাঁড়ানো। এক্ষেত্রে আমার একটা জিনিস বারবারই মনে পড়ে যে মানুষ যখন আহত কষ্ট পায়, আমরা সবাই মানবিক কারণে তার পাশে দাঁড়াই। তবে আমি দর্শকদের অনুরোধ করব, যাদের ক্ষমতা আছে, এই যারা চলে গেলেন এই এক মাস দু মাস পরেই, এই এতিমদের আর কেউ খোঁজ নেবে না, আহতদের কেউ খোঁজ নেবে না, পঙ্গুদের কেউ খোঁজ নেবে না। আপনারা বাছাই করে একজন হোক, আমরা তো সব ফুল ফোটাতে পারবো না, সব কাঁটা ভাঙাতে পারবো না, সব ব্যথা দূরও করতে পারবো না। আমরা যে যাকে পারি একটা এতিমকে, একটা ছোট্ট পরিবারকে মাসে 1,000 টাকা দিই, মাসে 2,000 টাকা দিই, এটা কিন্তু অনেক বড়। এখন চট করে 10,000 টাকা খরচ করেছেন কিছু খাবার টাবার, এটা বড় সাহায্য। কিন্তু এই লোকগুলো একটা পরিবারের একটাই উপার্জনক্ষম মানুষ ছিল, সে মারা গেছে। আমরা তাদেরকে যাই হোক শেষ হয়ে গেল, কিন্তু বছরের পর বছর তারা বেঁচে থাকবে, তাদের কোনো অবলম্বন নেই। এদের জন্য একটা স্থায়ী সাহায্যের কিছু ব্যবস্থা করা যায় কিনা, কারণ আল্লাহ তাআলা আল্লাহর রাসূল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ও ইন কাল্লা, আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত হলো যা নিয়মিত হয়, অল্প হোক। এই জন্য সবার প্রতি অনুরোধ যে আমরা অল্প হোক, এই ট্র্যাজেডি এবং অন্যান্য আহত নিহত দুস্থদের জন্য নিয়মিত কিছু সহায়তা, তাদেরকে লেখাপড়া করানো, অন্তত বিধবাদের ভরণ পোষণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আপনি খুব গুরুত্বপূর্ণ কথা মোহতারাম বলেছেন যে আমরা দেখি যে এখন মানবিক কারণে সবাই ঝাঁপিয়ে পড়ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু এক মাস দুই মাস পরে আমরা ভুলে যাই। জি, তো তাদের কথা যেন আমরা না ভুলি। একজন দর্শক আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি মহতারাম, এবার আমরা আসছি আমাদের বোনের যে প্রশ্নটি ছিল। একজন বোন তিনটি প্রশ্ন করেছিলেন। একটি প্রশ্ন আমরা যতটুকু বুঝতে পেরেছি যে তিনি অসুস্থতার কথা বলেছেন, ওই সময় আজানের আজানের জবাব তিনি দিতে পারবেন কিনা। জি জি, বোনের প্রথম প্রশ্নটা খুব একটা স্পষ্ট হয়েছিল না, আমারও দুটো প্রশ্ন আমি বুঝতে পেরেছি। প্রথম প্রশ্নটা হলো, যেটা বুঝতে পেরেছি যে আজ অসুস্থ অবস্থায় মেয়েদের আজানের জবাব দেওয়া যাবে কিনা, উজু করা লাগবে কিনা। আপনার প্রশ্ন সামগ্রিকভাবে খুব সহজে আমরা বুঝতে পারি যে ওজুর প্রয়োজন হয়, গোসলের প্রয়োজন হয় শুধু নামাজ পড়তে অথবা কোরআন তেলাওয়াত বা কোরআন স্পর্শ ইত্যাদি, এছাড়া আজানের জবাব দেওয়া, জিকির করা, দোয়া করার জন্য ওজু বা গোসলের কোনো প্রয়োজন নেই। পুরুষ নারী বিনা ওজু বিনা গোসল বা স্বাভাবিক বা সন্তান জন্ম পরবর্তী অসুস্থতা, সর্ব অবস্থায় তারা জিকির করতে পারেন, দোয়া করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, আজানের জবাব দিতে পারেন, এবং এগুলো তারা দেবেন। এমন নয় যে আমি 5 দিন 7 দিন অসুস্থ বলতে আল্লাহ তাআলার জিকির থেকে আমার কলবে মুক্ত রাখবো, না, আপনি আরও বেশি জিকির করবেন, নামাজের সময় জিকির করবেন, এবং এই জিকিরের জন্য ওজু জরুরি নয়। আপনি যদি এমনি ফ্রেশ ভালো লাগে ওজু করেন, আপনি তাসবিহ তাহলিল জিকির আজানের জবাব ইত্যাদির জন্য ওজু গোসল পবিত্রতা জরুরি নয়, দরুদ পাঠের জন্য ওজু গোসল পবিত্রতা জরুরি নয়, আপনারা সর্ব অবস্থাগুলো করতে পারেন। জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের বোনের সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছি মহতারাম আপনার কথা। এবার যে বিষয়টি জানতে চাচ্ছিলাম যে 4 রাকাত নামাজের নিয়ত করে তিনি নামাজ শুরু করেছেন, দেখা গেল ভুলে 2 রাকাত পরে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন, তো ওই মুহূর্তে তিনি কি আবার নতুন করে সালাত আদায় করবেন নাকি ওই 2 রাকাতের পর থেকে শুরু করবেন?
বোন এটা সহজ মাসালা হলো ভুলে সালাম ফেরালে সালাম বললে নামাজ ভাঙে না অর্থাৎ আমরা দুই রাকা তিন রাকা যে কোনো ভাবে সালাম ফিরিয়ে ফেলেছি হঠাৎ মনে পড়লো মনে পড়াটা অর্থাৎ সালামের পরে আপনি যদি ঘুরে কেবলা থেকে অন্যদিকে ফিরে চলে যান অথবা কথাবার্তা শুরু করেন তাহলে নামাজটা নষ্ট হয়ে যাবে আর যদি সালাম ফিরিয়ে মনে করেন চার রাকাত হয়ে গেছে তাসবিহ তাহলিল করছিলেন দোয়া পড়ছিলেন কিন্তু কেবলামুখী বসে আছেন এবং নামাজের অবস্থায় আছেন কোনো দুনিয়ার কথা বলেননি শুধু তাসবিহ তাহলিল করেছেন অথবা কিছুই করেননি সালামের পরেই মনে হয়ে গিয়েছে যে আপনি দুই রাকাত পড়েছেন এই অবস্থায় আপনি উঠে দাঁড়াবেন দাঁড়িয়ে বাকি নামাজ পূর্ণ করে আপনি সহ সেজদা দেবেন এখানে আপনার দায়িত্ব শুধু সহজিদা নতুন নিয়ত করতে হবে না আপনার আগের নিয়তটা কিন্তু রয়েছে আপনি আল্লাহ আকবর বলে উঠে দাঁড়িয়ে স্বাভাবিক বাকি নামাজ পূর্ণ করে আপনি নামাজের শেষে সহজিদা দেবেন দুটো এটাতেই নামাজ হয়ে যাবে আচ্ছা মাশাআল্লাহ আর একটি চমৎকার তিনি প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় বাচ্চাদেরকে আদর করে বলি লক্ষ্মী মেয়ে লক্ষ্মী ছেলে তো এই যে লক্ষ্মী শব্দটা ব্যবহার করা হয় এটা কি কোনো বিজাতীয় সংস্কৃতির শব্দ কিনা বা এটা আমরা ব্যবহার করতে আমাদের কোনো সমস্যা হবে কিনা জি আমরা সবাই জানি লক্ষ্মী আমাদের হিন্দু ধর্মের একজন একটা দেবতার নাম তে এটা দুটো দিক আছে বাংলা ভাষা মাতৃভাষা আমাদের মায়ের ভাষা ইসলাম সকল ভাষার সকল মানুষের জন্য আমরা ভাষার যে কোনো শব্দ ব্যবহার করতে পারি যতক্ষণ না সেটা শিরকে পরিণত হয় তে সাধারণভাবে লক্ষ্মী যেমন দেবীর নাম লক্ষ্মী অর্থ শান্তশিষ্ট এটাও আছে তে এই দুটো অর্থ মিলিয়ে কিছুটা জগাখিচুড়ি হয়েছে আমাদের উচিত ছেলে মেয়েদের জন্য একটা জিনিস শির্ক আছে যেটা এই কাজ করো না লক্ষ্মী চলে যাবে এই কাজ করো না বাড়ির লক্ষ্মী চলে যাবে এই বউটা বাড়ির লক্ষ্মী এটা কিন্তু দেবতা অর্থ এটা শির্কি কথা যে অর্থে মানে ভাগ্যের দেবতা বোঝানো হয় ভালো শুভ লক্ষণ বোঝানো হয় এটা শির্কি কথা আর একটা হলো যে লক্ষ্মী শান্তশিষ্ট মানে আমার বাড়ির ভাগ্য নয় তুমি খুব শান্তশিষ্ট এই অর্থটা শির্ক নয় এটা ব্যবহার করা অবৈধ বলা সঠিক নয় তবে আমাদের ভালো বা খুব ভালো মেয়ে শান্ত মেয়ে এইগুলো বলা শান্ত ছেলে আমাদের আরও ভালো হয় যেটা তার ভিতরে ইমান তাজা করে আলহামদুলিল্লাহ আরবি ভাষায় আমরা দেখেছি যে দোয়ামূলক শব্দ আল্লাহ তোমার ভালো করুক মাশা আল্লাহ খুব ভালো মেয়ে তার কল্পটাকে ছোট থেকে ইমানের সাথে সংশ্লিষ্ট করুন এবং ছোট থেকেই তাকে যে কোনো আদরে মিথ্যা বলবেন না আল্লাহর হস্তে তোমাকে এটা দেবো সেটা দেবো কোনো রকমের মিথ্যা তার কাছে সহজ করবে না মিথ্যাকে তার জন্য কঠিন রাখুন মিথ্যা আপনি বলবেন না এই জুজু আসলো আর কোনো অশালীন অশ্লীল শিরকি শব্দ তার সামনে বলবেন না আল্লাহ তাআলা হেফাজত করুন আমিন আমিন মোহতারাম অনেক গুরুত্বপূর্ণ কথা আসলে আমরা কিন্তু এগুলোই দেখতে পাচ্ছি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমি এ ব্যাপারে আসবো একজন দর্শক আছেন তার প্রশ্নটি আগে নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার শ্বশুর বাড়িও ছিল আমার শ্বশুরদেরও দুইটা ঘর আপনার একদম কি বলবো কিছু ছিল না যখন আমি ওখানে গেলাম আমি ঢাকাতে থাকি তখন সবাই মুখে শুনলাম যে এটা নাকি একটা গজব ঠিক আছে তারপরে আবার দেখেন আমাদের সাবারে আসলে ভাই আমার কষ্ট লাগছে ঠিক আছে সেটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না আমি এতগুলো মানুষের জীবন হারিয়েছে সাধারণত মানুষ এই এক মুঠো ভাতের জন্য ঠিক আছে কিন্তু আমাদের বাংলাদেশে যেভাবে ভাইয়া ব্যাধি বেড়ে গেছে সেটা আসল মানে কোথায় গিয়ে বুঝবে সেটা আমি বলতে পারবো না আসলে সেটা কি গজব কিনা সেটা আমাকে একটু বলবেন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ভাইয়া আমরা মহিলারা সাধারণত দেখা যায় যে মানে কিছু কিছু মহিলা আছে যে আপনার খুব ফ্যাশন ডিজাইনের হয় মাঝে মাঝে বোকরা পরে আবার মাঝে মাঝে পরে না এটা কি ইসলামের মধ্যে কি আর ভাইয়া আমার আজকে আপনাদের ইসলামিক টিভিতে আমার 100টা প্রশ্ন পূর্ণ হলো ইনশাল্লাহ আশা করি যে আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি ঠিক আছে আল্লাহ যেন আপনাদেরকে আরো অনেক দিন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে এবং আমি যেন আরো 100টা প্রশ্ন করতে পারি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতু অনেক অনেক ধন্যবাদ এবং মুবারকবাদ জানাচ্ছি আমাদের বোনকে আর বলতেই হবে যে আমাদের বোনের অনেক ভাগ্য ভালো সুপ্রসন্ন কারণ অনেকে যেখানে বলছেন যে বছরের পর বছর চেষ্টা করে প্রশ্ন করতে পারছি না সেখানে আমাদের বোন 100তম প্রশ্ন করে ফেলেছেন আপনাকে অনেক মুবারকবাদ জানাচ্ছি আপনার এই প্রশ্নের উত্তর আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শক মোহতারামের কাছ থেকে তার আগে নিচ্ছি বিরতি ফিরে আসছি কিছুক্ষণ পর আমাদের অপেক্ষায় থাকুন
বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, পলিক্যাবস জেনে নিন। সঙ্গে আছি আমি সাইফুল ইসলাম এবং আমাদের মাঝে আছেন মহতারাম ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর। মহতারাম, এবার আপনার কাছে আমরা যে বিষয়ে জানতে চাচ্ছি তা হলো, আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে তার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়, আমরা জানি যে কয়েকদিন আগে অল্প কিছু সময়ের জন্য একটি হঠাৎ ঝড় হয়ে যায় যেটাকে আমরা টর্নেডো বলেছি, এবং সেখানে বেশ কিছু গ্রাম তছনছ হয়ে গেছে। আর দুঃখজনক হলেও সত্য, এটা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের দেশে হচ্ছে এবং মুহূর্তের মধ্যে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং আমরা শুনেছি যে আজকেও কিন্তু কুষ্টিয়াতে এমন একটি ঘটনা ঘটেছে। এই যে বিষয়গুলো হচ্ছে, এটা কি এবং সাভারের ঘটনা তো আমাদের সামনেই আছে, এটা কি গজব কিনা? এবং এই বিষয়ে আমাদের বোন জানতে চেয়েছেন, এ ব্যাপারে আপনিও প্রথমেই আমাদেরকে খুব চমৎকারভাবে বিষয়টা বলেছেন। আর পাশাপাশি আমাদের বোন আরও একটি প্রশ্ন করেছেন যে অনেক ফ্যাশনেবল আমাদের মহিলা আছেন যাদেরকে দেখতে পাই যে কখনো বোরখা পরেন কখনো পরেন না, তাদের কি অবস্থা হবে? জি বোন, আসলে আমরা প্রথমে শুরু করেছি সন্দেহাতীতভাবে এগুলো গজব, আল্লাহ তাআলার আযাব, দুনিয়াবি আযাব, এটা বিশ্বাস না করলে ইমান থাকবে না। কিন্তু কেউ যদি মনে করে এটা তো প্রাকৃতিক ন্যাচার, অবশ্যই প্রাকৃতিক, কিন্তু প্রকৃতিকে কে নিয়ন্ত্রণ করে? কেন ঝড়টা বাংলাদেশে না ঢুকে বার্মা থেকে সরে গেল? কেন ঝড়টা বাংলাদেশে ঢুকলো কিন্তু ভোলার একটা গ্রামে ঢুকলো আর একটা গ্রামে ঢুকলো না? কে নিয়ন্ত্রণ করলে সাইক্লোনকে? কেন টর্নেডো ঠিক এই গ্রামে আঘাত করলো ওই গ্রামে করলো না? কোরআন এবং হাদিস খুব স্পষ্টভাবে বলেছে যে মানুষের কর্মের কারণে দুনিয়ার এই গজব এবং শাস্তিগুলো বারবারই বলা হয়েছে। দুনিয়াতে আল্লাহ তাআলা, দুনিয়ায় আল্লাহ ব্যাপক শাস্তি দেন না, কিন্তু কিছু কিছু বিষয়ের জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন। পাপ যখন ব্যক্তি পর্যায়ে থাকে তখন পাপের শাস্তি ব্যক্তি পায়, কিন্তু পাপ যখন সমাজের মানুষ মেনে নেয়, সমাজের মানুষ অপরাধীকে শাস্তি না দেয় এবং পাপকে গ্রহণ করে, পাপ সামাজিক রূপ নেয়, তখন সমাজে গজব আসে, ভালো মানুষও সেই গজবের ভিতরে পড়তেই হবে তাকে। এবং এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামূ মিনকুম খাসসা। সেই ফিতনা গজব আযাবগুলোকে তোমরা আত্মরক্ষা করার চেষ্টা করো, যেগুলো আসলে শুধু পাপীদের উপর আসবে না, পাপি নিষ্পাপ সবাইকে একবারে ধরবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে আখেরাতে যারা নেককার তারা জান্নাত পাবে, কিন্তু দুনিয়ার গজব কিন্তু জেনারেলাইজ করা হয়, আল্লাহ তাই করেন। গজবের কারণ হলো সবচেয়ে বেশি একটা হলো মানে বান্দার হক নষ্ট করা, মানুষ মাজলুম হয়, ওজনে কম দেওয়া হয়, ভেজাল হয়, আমানত আদায় করা হয় না, কি এগুলোর বিচারও হয় না। ভেজাল দিয়েছে আইনে বিচার হয়, এখানে গজব আসবে না, কিন্তু ভেজাল দিয়েছে বিচার হয় না, ওজনে কম দেয় বিচার হয় না, মানুষ মাজলুম হয়, বিচারের সুযোগ পায় না, মান নিরপরাধ শাস্তি পায়, অপরাধী বেঁচে যায়, আল্লাহর গজব আসবেই, এটা কোরআন এবং সুন্নাহ বারবার বলেছে। আর এক হলো অশ্লীলতা, অশ্লীলতা যখন ব্যাপক হয় আল্লাহর গজব আসবে দুনিয়াতে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারবার বলা হয়েছে। এই ধরনের মানবাধিকার নষ্ট হওয়া, অশ্লীলতার ব্যাপকতা, এগুলো গজবের কারণ। আর এ কারণ দূর করা, আমাদের হৃদয়গুলো ঈমান হারা হয়ে গিয়েছে, আমরা এই গজবের লক্ষণ দেখে যে একটু আল্লাহর কাছে কানবো, জাতীয়ভাবে কোনোতে নাজিলা পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো, এই চেতনা আমাদের ভিতর থেকে হারিয়ে গিয়েছে। তো এই জন্য এগুলো নিঃসন্দেহে আযাব, এই আযাবের জন্য আমাদের আল্লাহর কাছে কানতে হবে, এবং আযাবের কারণগুলো দূর করার জন্য জাতি সমাজ সবাইকে সচেষ্ট হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সেইভাবে চলার তৌফিক দান করেন। আমি মহতারাম, একটু মাঝখানে আমি আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, যে আমরা শুনেছি যে সাভারের যে ঘটনাটা ঘটেছে এবং সেখানে এই যেই ব্যক্তির কারণে এত ভয়াবহ ঘটনা ঘটে গেল, সোহেল রানার কথা আমরা শুনতে পাচ্ছি, তাকে বাঁচানোর জন্য যদি কেউ চেষ্টা করে তাহলেও কি সে হত্যাকারীর মধ্যে সামিল হবে কি না, এই প্রসঙ্গে আমি আসবো একজন দর্শকের ফোন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 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 বলুন, আমরা প্রশ্নটি শুনতে চাচ্ছি। আচ্ছা জি, অনেক ধন্যবাদ। আমার মা কি বিয়ে সাথে মুখ খুলতে পারবে?
আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। জি আরেকটা প্রশ্ন হচ্ছে যে পা ঢাকা, পা ঢাকা, আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জি জি, আমিন আমিন। আচ্ছা মাশাল্লাহ, অনেক ধন্যবাদ। জি জি জি, অনেক, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি জি, আমরা বোনের প্রশ্ন আলোচনা করছিলাম, এখানে আমাদের দুটো বিষয় আপনি আমাকে সম্পূরক প্রশ্ন করছিলেন, এটা জেনারেলাইজ আমি আপনাকে বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ফাতেমা কোরাইশিয়া, ফাতেমা নামের কোরাইশিয়া এক মেয়ে চুরি করে ধরা পড়ে, ইসলামে চুরির অপরাধ প্রমাণিত হলে হাত কাটা হয়। তে কোরাইশ বংশের অর্থাৎ রসুল্লাহ সাল্লামের বংশের আত্মীয়দের একজন আরব খেপে, আরবের লোকরা পাগল হয়ে গেছে, কুরাইশ বংশের লোকের হাত কাটা যাবে, এটা কি সম্ভব? সম্ভ্রান্ত উচ্চ বংশের এবং মানে সবচেয়ে রাষ্ট্র ক্ষমতায়, জি জি জি, এখন রাসূলুল্লাহ সাল্লামের কাছে কথা বলার মতো কোনো সাহস কারণ নেই, একমাত্র উসামা বিন যায়েদ বিন হারেসা, রাসূলুল্লাহ সাল্লামের যাকে পালক পুত্র বলা হতো তার ছেলে, তাকে রাসূলুল্লাহ সাল্লাম আপন নাতির মতো ভালোবাসতেন, নাকের শিন মোছাতেন, গোসল করাতেন, সুসাতেন, উটের পিঠে এত আদর করতেন, ও তখন বয়স হয়ে গেছে, বড় হয়েছেন, তে সবাই বলেছে ওসামা তুমি একটু বলো, তে রাসূলুল্লাহ সাল্লামকে যে বলেছে ওসামা যে হুজুর এটাকে কোনো রকমের একটু অন্য কোনো শাস্তি দেওয়া যায় না হাত কাটা ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাম বললেন ওসামা তুমি না বললে অন্য কেউ বলতো কথাটা, তুমি শোনো, তোমাদের আগের উম্মতেরা ইহুদি নাসারারা ধ্বংস হয়েছে এই জন্য যে শাস্তির কোড ছিল, আইন ছিল, কিন্তু বিচার হতো অপরাধীর চেহারা দেখে, সম্ভ্রান্ত বংশীয় রাজবংশের বা ক্ষমতাসীন দলের বিরোধী দলের অমুক দলের লোক অপরাধ করেছে কাজেই শাস্তি থেকে কোনো রকমে বাঁচিয়ে নিয়ে যাও, আর গরিব মানুষ অসহায় মানুষ অপরাধ করেছে তাকে শাস্তিটা দিয়ে যাও, এটা ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, আল্লাহর গজব তাদের এসেছে। শোনো তোমাকে বলি, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি মুহাম্মাদের বেটি ফাতেমাও চুরি করতো আমি স্বয়ং মুহাম্মাদের হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। এই জন্য অপরাধীর অপরাধ করবে, সমাজে অপরাধী থাকবে, অপরাধ নির্মূল হবে না, কিন্তু অপরাধীর পক্ষে থাকা, তার জন্য সুপারিশ করা, এটা কঠিনতম হারাম। আর অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টা হারামই শুধু নয়, এগুলো যখন সমাজে দেখা যাবে এই ধরনের গজব আসতেই থাকবে। আর আমরা সবাইকে অনুরোধ করব ভাই, আমরা আল্লাহর কাছে একদিন আমাদের সবাইকে যেতে হবে, কাজেই আমরা পরের পাপের বোঝা যেন না নিয়ে যাই, আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন আমিন। মোহতারাম, এবার আপনারা, আমরা আপনার কাছে জানতে চাচ্ছিলাম, মাঝে মাঝে বোরখা পরার যে বিষয়টি এসছে যে কেউ পরে কেউ পরে না দেখা যায় মাঝে মাঝে, তো এটার কি হবে? যে আমি বলবো, তার আগে মনে পড়লো যে বোন 100 প্রশ্ন করেছেন, তো এটা দুটো বিষয় আমি যেটা হঠাৎ মনে পড়ছিল ওই সময় ভুলে গেছিলাম, প্রশ্ন করাটা একটা ইবাদত, কেউ যদি শিখে আমল করব এই নিয়েতে প্রশ্ন করে এটা ইবাদত, আর যদি কেউ শুধু নিজের পক্ষের কথাটা শোনা যায় কিনা এই জন্য অথবা অন্য কোনো কারণে প্রশ্ন করে তাহলে কিন্তু সওয়াব হবে না। এই জন্য আপনারা প্রশ্ন করা নিয়মিত দেখার দিকে, এখলাসের দিকে লক্ষ্য রাখবেন। জি, বোরকা মাঝে মাঝে পড়া না পড়ার দুটো দিক আছে, আমরা পজিটিভভাবে নেব, নেগেটিভটাও জানবো। বিষয়টা হলো যে সমাজটা অবক্ষয়িত হয়ে গিয়েছে, যারা বোরকা পরার চেষ্টা করেন, মন বোরকা পরতে চাই, চেষ্টা করেন বোরকা পরব, কিন্তু মাঝে মাঝে বাধ্য হয়ে বোরকা ছাড়তে হয়, আমরা তাদের তাকওয়া ভালো কাজ করার আগ্রহর জন্য তাদের সাধুবাদ দিই এবং দোয়া করি, তাদের ইমানকে মজবুত করতে হবে এবং এই শঙ্কা দূর করতে হবে। আর যেমন আমি দেখেছি বর্তমানে কেউ কেউ দাড়ি কেটেছে, আমি আজকে একজনের সাথে দেখা হলো দাড়ি রাখছি, ও দাড়ি রাখছে নাকি লোকেরা খারাপ কথা বলে, এই জন্য প্রতিবাদ করে দাড়ি রাখছি, দাঁড়িয়ে যুবক ছেলে যে খুব বড় চাকরি করে, তে কাজেই আমি অনুরোধ করব এই পর্যায়ে যারা আছেন, বোরকাকে ভালোবাসেন, এটা ফরজ জানেন, এটা করতে হয় জানেন, এটা না করলে মহা পাপ হয় জানেন, কিন্তু ইমানি দুর্বলতায় করতে পারেন না, তাদের যেটুক করেন তেটুকের সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আর যেটুক করেন না জন্য গুনাহ হবে এবং এই গুনাহ থেকে বাঁচার জন্য ইমানকে মজবুত করতে হবে। আর এক ধরনের আছে, এটা হলো অনুষ্ঠান উপলক্ষে যেখানে বোরকা পরলে একটু ভালো মনে হবে, বোরকা পরলাম, এটা কিন্তু ইসলামের দিনী বিধান নিয়ে উপহাস করা হবে, আমরা এটা না করি। মুসলমানে বোরকা নারীদের জন্য আল্লাহ ফরজ করেছেন, অন্তত শরীরটা ঢেকে রাখা, এই ফরজ ইবাদত নিয়ে আমরা উপহাস না করি, এটাকে ফ্যাশনের উপকরণ না বানাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমিন আমিন।
জি মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, নওগাঁর যে বোন প্রশ্ন করেছেন যে যারা চারপাশে দেখা যাচ্ছে অনেকে নামাজ পড়ছেন না বা ইসলামের হুকুম আহকাম মানছেন না, পর্দা করছেন না, সেই সকল বোনদের কাছে কিভাবে তিনি দিনে দাওয়াত পৌঁছে দেবেন? জি জি, দাওয়াত দুই প্রকারের, ব্যক্তিগত এবং সমষ্টি। অবশ্যই আমাদের আশেপাশে যাদেরকে আমরা পাবো, মেয়েদের এক্ষেত্রে ব্যাপক দায়িত্ব আছে। একজন নারী, আমাদের সমাজে এখন অধিকাংশ নারী কর্মজীবী নন, তাদের অবসর অনেকটা বেশি। আর এক্ষেত্রে সকল দর্শক মহিলাদের জন্যই বলবো, পুরুষদের জন্য, যে আগের আজ থেকে দুই জেনারেশন এক জেনারেশন আগে মহিলারা সামাজিক বাঁধন ছিল, তারা গৃহকর্ত্রী ছিলেন, হাউসওয়াইফ ছিলেন, তবে কারোর বাড়িতে মেহমান আসলে তাকে রান্না করে দিতেন, পিঠা বানিয়ে দিতেন, বিকেলবেলায় অনেক মহিলা এক জায়গায় বসতেন, কথা বলতেন। আমরা বর্তমানে আমি, আমার স্বামী, আমার টেলিভিশন, এ তিনটে নিয়ে পরিবার হয়েছে। এ যে কারণে সামাজিক বান্ধন কমে গেছে আর পরিবারে অন্য কাজ না থেকে ঝগড়াঝাটি বেড়ে গেছে। তো মেয়েদের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রে ব্যাপক দায়িত্ব আছে। আশেপাশে মেয়েদের নিয়ে কিছুদিনই আলোচনা করা, পারিবারিক বা ফ্ল্যাট বা এসের ভিতরেই যাদেরকে আমরা দেখতে পাই তাদেরকে দু একটা দিনের একটা বই দেওয়া, বই পড়তে বলা, একটা অনুষ্ঠান দেখতে বলা, সম্ভব হলে নামাজ, কারণ আমাদের অনেক অবসর থাকে, অবসরটা দাওয়াত দিয়ে ভরেন, দেখবেন আল্লাহ আপনার জীবন রহমত দিয়ে ভরে দেবেন, বরকত দিয়ে ভরে দেবেন। আরেকটা হলো সামষ্টিক দাওয়াত, এখানেও মেয়েদের দায়িত্ব আছে। আমরা কি করব, আশেপাশে যারা দিনদার আছেন তাদের সবাইকে নিয়ে অন্তত একটা এলমি মাজলিস, দিনী মাজলিস, মহিলারা দূরে না যেয়ে নিজেদের ভিতরে বসে দিনই একটা কিতাব পড়া, কোরআন আলোচনা করা, এরপরে স্বামীদেরকে উদ্বুদ্ধ করে আলেমদের নিয়ে এসে দিনই আলোচনা করা, এবং যারা শিখতে চান তাদের শিক্ষায় উদ্বুদ্ধ করা, সাধ্য মতো সাধ্য দোয়া কারেবু চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন, বরকত দেবেন ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আপনার কাছে এবার আমরা আরও জানতে চাচ্ছি, আমাদের বোন খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন পর্দার ব্যাপারে, যে যেমন তার আম্মা তার বিয়ের সামনে খুলতে পারবেন কিনা, জি, আর নামাজের সময় পা ঢেকে রাখতে হবে কিনা, এটাও জানতে চেয়েছেন। আমরা জানবো, একজন দর্শক আছেন অপেক্ষায়, তার ফোনটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, এখনকার দিনে মানে এখনকার সময়ে স্ত্রীদের চুড়ি আর নাকফুল পরার সাথে নাকি স্বামীর হাই জড়িত, খুব সুন্দর একটি প্রশ্ন বর্ণনা আপনি করেছেন, যেটা আমাদের সমাজের সাথে মিশে আছে, আমরা জানবো মুহতারামের কাছ থেকে। তার আগে আগের বিষয়ে আগের প্রশ্নটা আলোচনা করবো আমরা। জি, মুখ ঢাকা অধিকাংশ ফকিহের মতে ফরজ, কিছু কিছু ফকি আছেন যারা বলেছেন এটা ফরজ নয় সুন্নত। কাজেই আপনি যদি মুখ ঢাকাকে ফরজ মনে করেন, এবং এটাই নিরাপদ, কারণ মুসলিম উম্মার সকলেই একমত যে মুখ ঢাকাটা উত্তম, গায়ের মাহরামের সামনে সকল ভীতু ঘরে বাইরে, কাজেই আর কোনো কোনো ফকি বলেছেন মুখ খোলাটা জায়েজ, যারা খোলা জায়েজ বলেছেন, মাহারাম গায়ের মাহারাম সবার সামনেই খোলা জায়েজ বলেছেন, শর্ত হলো আবরণ থাকবে না, অলঙ্কার থাকবে না ইত্যাদি। এক্ষেত্রে আমাদের নিরাপদ হলো অবশ্যই আমরা যারা পর্দা করি মুখ ঢাকবো, মুখ ঢেকেই কথা বলবো, আমরা খাবার দেব, সার্ভিস দেব, রান্না করে দেব, কেমন আছেন বলবো, মুখ আবৃত করেই বলবো, শালীনতা সহ বলবো। এই জন্য মুখ আবৃত করে রাখাই নিরাপদ, এবং কোরআন এবং সুন্নার আলোকে অধিকতর শক্তিশালী মত, কাজে এটা আমরা অনুসরণ করছি। যারা বাধ্য হয়েছেন মুখ খুলতে, তারা খেয়াল রাখবেন যে মুখ ছাড়া যেন কোনো রকমের কোনো চুল, কান, থুতমির নিচে কোনো অংশ প্রকাশ না পায়। নামাজের ভিতরে কবজি পর্যন্ত হাত, মুখ খোলা হবে আছে, কিন্তু পার ব্যাপারে কোনো কথাই নেই। আর অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাম বলেন যে পুরুষেরা টাকনুর উপর পর্যন্ত কাপড় পরবে, টাকনুর নিচে কাপড় পরলে মহা হারাম, কবিরা গুনাহ হবে। তখন মেয়েরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে পড়বো? তিনি বললেন তোমরা এক বিঘত নামিয়ে দেবে। মহিলারা বলেন আমরা যদি টাকনুর নিচেই চার আঙুল ছয় আঙুল এক বিঘত নামাই, তাহলে হাঁটতে গেলে কাপড় উঠে পা বেরিয়ে যাবে, বলে তাহলে আরও একটু নামাও। তার মানে মেয়েরা এমনভাবে হাঁটবে যে পাটা যেন বেরিয়ে না পড়ে। তো এ থেকে অনেক ফকি বলেছেন পায়ের উপর ভাগ আবৃত করা নামাজে ফরজ। এই জন্য আপনারা নামাজের ভিতরে বড় ম্যাক্সি বা পা ঢাকা সালোয়ার কামিজ পরার চেষ্টা করব। কেউ কেউ বলেছেন না পায়ের পাতা, অর্থাৎ টাকনুন নিচের যে উপর এবং নিচের পাতাটা খোলা বৈধ, এটা একটা ফিকহি মত।
ফোকারা বলেছেন এই উভয় পক্ষে কোরআন হাদিসের স্পষ্ট কিছু নেই, দুটো বিষয় ইশতেহাদি, তা আমরা আবৃত করে রাখার চেষ্টা করব। জি অনেক ধন্যবাদ মহতারাম, প্রিয় দর্শক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন পলিক্যাবলস জেনে নিন, আর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সময় হয়েছে বিরতিতে যাওয়ার, ফিরে আসছি একটু পর, আমাদের অপেক্ষায় থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে প্রিয় দর্শক পলিক্যাবলস জেনে নিন। মহতারাম, এবার আমরা আপনার কাছে জানতে চাইব, আমাদের একজন বোন প্রশ্ন করেছিলেন যে নাকফুল না পড়লে বা হাতে চুড়ি না পড়লে স্বামীর হায়াত কমে যায়, অর্থাৎ স্বামীর হায়াতকে নাকফুল আর চুড়ির সাথে সম্পৃক্ত করা হচ্ছে, তো এটা আসলে ঠিক হচ্ছে কি না, বা এই বিশ্বাস থাকলে কি হবে, আমাদের বোন জানতে চেয়েছেন। আমরা জানবো আরও একজন দর্শকের ফোন নিয়ে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আচ্ছা জি, অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা, এবং আমরা দোয়া করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। জি জি বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে। জি ওয়ালাইকুম আসসালাম আব্দুল্লাহ, আমরা দোয়া করি আপনার এই সন্তানের জন্য, যে এই সন্তান যেন আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, আমিন। মহতারাম, এবার আপনার কাছে জানতে চাইব নাকফুল এবং চুরি সম্পর্কে। জি, এটা প্রথম কথা হলো, নাকফুল কানফুল চুরি যে কোনো কিছুর সাথে কারোর স্বামী স্ত্রী ছেলে মেয়ের হায়াত জড়িত, মৃত্যু জড়িত, এই বিশ্বাসটা একটা শিরকি বিশ্বাস, যে এই বিশ্বাস করবে ওই ব্যক্তি কাফেরে পরিণত হয়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত্ময়ারত শিরকুন আত্ময়ারত শিরকুন আত্ময়ারত শির্ক, অশুভ অমঙ্গল অযাত্রা বিশ্বাস করা, অর্থাৎ দুনিয়ার কোনো কিছুর সাথে কোনো অমঙ্গল বা অযাত্রা অশুভ রয়েছে বিশ্বাস করাটাই শির্ক। এখানে খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ মানুষকে দিন দিয়েছেন মানুষের শুভর জন্য, কাজেই দিনে যেটা মুবাহ সেটা ভালো, দিনে যেটা হারাম সেটা আপনার অমঙ্গল অযাত্রা, এর বাইরে আল্লাহর কোনো সৃষ্টি অমঙ্গল আছে এটা বিশ্বাস করাই শির্ক। কাজেই স্ত্রীর চুরি ফরার সাথে স্বামীর, এটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করে কিনা। আরও অদ্ভুত লাগে, আমাদের সমাজে সব রকমের কুসংস্কার বিশ্বাস করতে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু যেটা সত্য বাস্তব যৌক্তিক লজিক্যাল, অর্থাৎ আপনি মানে নীরবে দাঁড়িয়ে থাকেন মিনিটের জন্য, শ্রদ্ধা জানাতে 10 মিনিট দাঁড়িয়ে থাকেন, মাথা নিচু করে থাকেন, বেলুন উড়িয়ে দেন, সবাই মেনে নেবে, অথচ আপনি আস্তিক হন নাস্তিক হন, মৃতের জন্য দাঁড়িয়ে থাকাতে না, মৃত ব্যক্তি উপকার পাচ্ছে, বেলুন উড়ে না, সেই বেলুনে চড়তে পারছে, কিন্তু আপনি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এটার জন্য শত রকমের যুক্তি যে না এটার দরকার নেই, তো এই ধরনের অবস্থা। দ্বিতীয় বিষয় হলো যে চুরি পরা এটা ভালো, মেয়েদের জন্য ভালো, এটা সাজসজ্জা হিসেবে। নাক ফুল যেটা, এটা তো আরব দেশের মেয়েরা জীবনেও পরিনি, রসুলান সাহাবিরা পরিনি, তা মেয়েরা পরিনি, তাদের স্বামীরা কি বিয়ের আগে মারা গেছে নাকি, এখনো উলামায়ে কেরাম নাকফুল আদৌ পরা জায়েজ কিনা এটা নিয়ে তারা মতভেদ করেছেন, যে এটা অঙ্গ ফুটো করে তার ভিতরে একটা এই সৌন্দর্যের দরকার কিনা। এছাড়া পর্যন্ত এখনও অনেক মেয়ে, মানে মধ্যপ্রাচ্যে তো নয়, আমাদের আরব ভারতীয় উপমহাদেশে অনেকে নাকফুল পরেন না এখন, এটা সম্পূর্ণ হিন্দু ধর্ম থেকে এসেছে, তাদের ধর্মীয় বিশ্বাস যে বিবাহের সাথে সিঁদুর শাখা নাকফুল ইত্যাদি জড়িত, এই জন্য যতক্ষণ স্বামী থাকবে যে কোনো মূল্যে তাদের শনিবারে মাছ খেতে হবে, যে কোনো মূল্যে শাখা পরে রাখতে হবে, মঙ্গলসূত্র রাখতে হবে, হ্যাঁ জি সূত্র রাখতে হবে, স্মৃতির সিঁদুর থাকতে হবে, এটা তাদের ধর্মীয় বিশ্বাস, তাদের ব্যাপার, কিন্তু আমরা সিঁদুরটা অন্তত না হলেও বাকি বিষয়গুলো এই আমাদের ধর্মের ভিতরে মুসলমান হোক এই অনইসলামী বিশ্বাসগুলোকে রেখে দিয়েছি, শাখার জায়গায় চুরি নিয়ে আসছি, চুরি নিয়ে আসছি, সিঁদুরটা গেছে কিন্তু নাকফুলটা এখনো ছাড়তে পারিনি। কাজে অনেক সময় বিধবা হলে আর নাকফুল পড়তে দেয় না, না বিধবা দা 4 মাস 10 দিন শোক পালন করবেন, অলংকার খুলে রাখবেন, এরপরে তারা নাকফুল পরবেন, চুরি পরবেন, সাজগোজ করবেন, বিয়ের সাথে নাকফুলের কোনো সম্পর্ক নেই, এটা সৌন্দর্যের সাথে সম্পর্ক। অনেক ধন্যবাদ মহতারাম, এবার আপনার কাছে আমরা যে বিষয়ে জানতে চাচ্ছিলাম তা হলো যে আমাদের বোন বললেন যে তার একটি সন্তান হয়েছিল, 3 দিন পর সে মারা যায়, এখন প্রশ্ন হলো সেই সন্তানের জন্য তিনি আকিকা করবেন কিনা, পাশাপাশি আকিকা দেওয়ার নিয়ম কি, সুন্নাহ নিয়ম কি? আকিকার সুন্নাত নিয়ম হলো সন্তানের জন্মের 7 দিনের দিনে
সন্তানের আকিকা দেওয়া, সম্ভব হলে মাথার চুল টাক করা, চুলের ওজনে সোনা অথবা রূপা সৎকা করা, এটা আনন্দ আর কি, গরিবদেরকে অসহায়দেরকে আমাদের আনন্দের শরিক করা। তো এই 7 দিনের দিন আকিকা দেওয়াটাই সুন্নত, আপনারা চেষ্টা করবেন এটা পালন করার। আকিকা গোশত জবাই করে রান্না করে খাওয়াতে হবে এটা জরুরি না, আসলে এখানে সুন্নত কুরবানির মতো, অর্থাৎ গোশত কিছু পৌঁছে দেবেন আত্মীয় স্বজনের, কিছু নিজেরা খাবেন, কিছু গরিবদের দেবেন, রান্না করে যদি খান খাওয়ান এটাতেও দোষ নেই, কিন্তু রান্না করব খাবো আয়োজন করব বলে এটাকে দেরি করা, তাহলে সুন্নত টাইমিংটা সুন্নত সময়টা আমাদের নষ্ট হয়ে যায়। আর মৃতের জন্য আকিকা করবেন কি না, আকিকা পিতা মাতার দায়িত্ব, কেউ যদি করেন করতে পারেন, তবে মৃত্যু 7 দিনের আগেই মৃত্যু হলে আকিকা করার জরুরত আর থাকে না। জি জি, অনেক ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমি যে বিষয় আপনার সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম, যে এই আকিকার ব্যাপারটি আপনি বললেন যে মৃত্যুর যেহেতু 7 দিনের আগেই বাচ্চাটা মারা গিয়েছে, যে আকিকাটা কি আসলে জন্মের সাথে, জন্মের সূত্রে আকিকাটা এসছে কি না? কারণ আমরা তো জানি যে 7 দিনের মাথায় যখন বাচ্চাটার জন্য নাম রাখা হয় এবং তার জন্য আকিকা করা হয় এবং এই আকিকার মাধ্যমে দোয়া করা হয় যেন তার বিপদগুলো ছুটে যায়, তো বিষয়টা এমন কি না যে জন্মের সাথে আকিকার একটা সম্পর্ক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন মারহুনুম বিআকিকাতিহি, প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে মারহুন মানে বন্ধক দেওয়া আছে, আকিকার মাধ্যমে তার ওই বন্ধক ছুটানো হয় আর কি। অর্থাৎ জন্মগ্রহণ করেছে, আমরা আকিকা দিয়ে তার জন্য আনন্দ প্রকাশ করব, আল্লাহর সাথে আমাদের বাধ্যবাধকতা, তোমাকে তো সন্তান দিলাম, গরিব দুঃখী আত্মীয়স্বজনকে আনন্দের শরিক করলে কই, বললাম আমরা তো স্বার্থপর হয়ে গেছি, আমি আমার টেলিভিশন আমার স্বামী আমার সন্তান, আর কাউকে আমরা বুঝতে চাচ্ছি না। তো এই এই জন্য জন্মের সাথেই আকিকার সম্পর্ক, কুল্লু মাউলুদিন মারহুনুম বিআকিকাতিহি, প্রত্যেক নবজাতক তার আকিকা দেওয়ার সাথে বন্ধককৃত বাঁধা আছে, আকিকার মাধ্যমে তার বাঁধন ছুড়াতে হবে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষ পর্যায়ে চলে এসেছি, তো একজন দর্শক অনেকক্ষণ ধরে লাইনে আছেন, আমরা একটু সংক্ষিপ্তভাবে তার উত্তরটি জানবো ইনশাআল্লাহ আপনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আইনুল আসিফ বলছিলাম চট্টগ্রাম থেকে। জি ভাইয়া বলুন। জি মোহতারাম, দেশের চলমান রাজনৈতিক আন্দোলনে আর কি জি দেখা যাচ্ছে যে কিছু উচ্ছৃঙ্খল মানুষের কার্যকলাপ নিবারণ করতে গিয়ে আইন প্রয়োগ করে সত্তাকে দেখা যাচ্ছে যে হয়তো কিছু সাধারণ মানুষকেও অতি উৎসাহী হয়ে গুলি করে হত্যা করছে, কিছু দুষ্কৃতিকারীকে হত্যা করছে, পাশাপাশি সাধারণ মানুষকে হত্যা করছে খুব অতি উৎসাহী হয়ে। জি, এই ক্ষেত্রে ওই আইন প্রয়োগকারী সংস্থাদের বিধান কি হবে? এবং বর্তমানে আরো কিছু দেখা যাচ্ছে বিভিন্ন টেলিভিশনে টক শো গুলাতে আর কি জি দেখা যাচ্ছে যে রসুল সাল্লামের সেই আমলকে বলতেছে যে আমাদের হাতে সময় নেই, তারপর মোহতারাম খুব সংক্ষিপ্ত ভাবে আসলে আমাদের দিনই বিষয়ে আলোচনা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের যুগকে সেকেলে অন্ধকার যারা বলেন তারা জ্ঞান পাপী অথবা মূর্খ, তারা আলো এবং অন্ধকার চেনেন না। আমরা যে কোনো ফোরামে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার সাথে ইতিহাস নিয়ে, মুসলমানদের লেখা ইতিহাস নয়, ইহুদি খ্রিস্টানদের লেখা ইতিহাস নিয়ে অমুসলমানদের হিন্দু ঐতিহাসিক আমরা আলোচনা করতে রাজি আছি যে আসলে অন্ধকার আর আলো কি, অন্ধকার কোথায় ছিল আর আলো কে আনলেন। আমরা মুসলমানদের গ্রন্থ দিয়ে করবো না, আমরা অমুসলমানদের গ্রন্থ দিয়ে করবো। আসলে যারা এগুলো বলেন তারা হয় মূর্খ পাগল অথবা জ্ঞান পাপি, এরা কিছুই জানে না লেখাপড়া, হয়তো ইউরোপ আমেরিকার দু একটা ইতিহাস পড়েছে সেটা থেকে বলছেন। আর দ্বিতীয় যেটা আপনি গুরুত্বপূর্ণ স্যার এই বিধান জানতে, এখানে বুঝতে হবে কেউ যদি দিনের কোনো কিছু না মানে গুণাগার হবে, আর ইসলামের কোনো কিছু শেকেলে অন্ধকার বললে ওই ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত তাসবিহ তাহলিল যাই করে ওই ব্যক্তি নিশ্চিত কাফির, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লামের নিশ্চিত কোনো বিষয়কে অপছন্দ করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু আহবাতা আমালাহুম। দ্বিতীয় বিষয়টা হলো যে হত্যা সবসময় মহাপাপ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ হলো জীবন বাঁচানো। খুব ভালো করে বুঝতে হবে মানে পুলিশ বাহিনী আর সৈন্যবাহিনীর পার্থক্য, সৈন্যবাহিনী বিদেশি শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে, তারা তাদের কাজ হলো শত্রুকে হত্যা করা, আর পুলিশ বাহিনী কিন্তু হত্যা করে না, তার কাজ হলো বাঁচানো।
নিতান্ত আমরা ওয়েস্টার্ন গল্প পড়ি যে একজন অপরাধীকে বাঁচাতে যে কিভাবে মানুষ নিজের জীবন দেয় অপরাধীকে, ওয়েস্টার্ন গল্প তো মহতারাম সময় নেই, যে সময় নেই, এই জন্য কোন পুলিশ যদি জীবনের প্রয়োজন ছাড়া বা সরকারের নির্দেশ ছাড়া কাকু হত্যা করেন তিনি আল্লাহর কাছে খুনি এবং দেশের আইনে তার বিচার হওয়া উচিত, আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। মহতারাম আসলে সময় নেই না, তো আমি প্রশ্ন করতাম যে সরকারি পুলিশকে এই নির্দেশ দিতে পারে কিনা যে তুমি কাউকে সরাসরি গুলি করে দাও, এই ব্যাপারে অন্য এক সময় আলোচনা করব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং যে সকল প্রশ্নগুলো মহতারাম উত্তর দিয়েছেন আমরা যেন সবাই মিলে কোরআন সুন্নাহর ভিত্তিতে আমল করতে পারি সেই তৌফিক তিনি আমাদেরকে দান করুন। আমি এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون.